নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা সবাই ত্বককে ফর্সা বানাতে চাই, তার সাথেই ত্বকে কোনো রকমের দাগ ছোপ না থাকে আর ত্বক ইয়ঙ্গার গ্লোয়িং দেখায় সেটাও চাই, আর যে কারণে আমরা প্রচুর পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু রেজাল্ট পাওয়ার বদলে উল্টো আমাদের ত্বকে বিভিন্ন রকমের সাইড এফেক্ট দেখা যায়। তো বন্ধুরা, এই কারণেই আজকে আমি আপনাদের জন্য একটি খুবই অসাধারণ আর খুবই ইউনিক একটি উপায় নিয়ে এসেছি, যা আপনার ত্বককে দিন দিন ফর্সা, গ্লোয়িং, চকচকে ও ইয়ঙ্গার বানিয়ে তুলবে। আর যদি আপনার ত্বক 40 বছরের হয় তাহলে তাকে দেখতে একদম 20 বছরের মতো লাগবে। তাহলে চলুন এই উপায়টিকে দেখে নেওয়া যাক। এজন্য সবার প্রথমে তো আমাদের লাগবে 1/2 কাপের মতো চাল, আর তারপর চালকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এই নোংরা জলটিকে ফেলে দিতে হবে। এবার এই চালের মধ্যে জল ঢেলে আমাদের চালটিকে 1/2 ঘন্টা অবধি ভিজিয়ে রাখতে হবে। 1/2 ঘন্টা হয়ে গেছে, চালগুলোকে এই রকম দেখাবে। এবার এই চালগুলোর মধ্যে এই জলটি দিয়েই এটিকে মিক্সচারের মধ্যে ঢেলে এটির পেস্ট বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই মিশ্রণটি তৈরি করে নিয়েছি। এবার আমাদের একটি ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটিকে ছেঁকে নিতে হবে, যাতে এর পুরো রস আর পুষ্টি বাইরে বেরিয়ে আসে। বন্ধুরা, এই জিনিসটি আপনার ত্বককে ফর্সা, গ্লোয়িং, চকচকে আর ইয়ঙ্গার বানানোর জন্য ম্যাজিকের মতো কাজ করবে। আর এই বেঁচে যাওয়া চালের পেস্টটির মধ্যে আপনি দুধ মিশিয়ে এটিকে স্ক্রাবের মতোও ব্যবহার করতে পারেন। এবার এই সলিউশনটি তৈরি হয়ে গেছে। এবার একটি কন্টেনারের মধ্যে এটিকে স্টোর করে ব্যবহার করতে পারবেন। এখন আমি বলবো যে এটিকে কিভাবে ব্যবহার করতে হবে। প্রতিদিন রাতে শোবার আগে মুখ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর তারপর যে কোনো নাইট ক্রিম নিতে হবে। যদি আপনি অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করেন তাহলে বেশি ভালো হবে, কারণ 25-এর পর থেকেই আমাদের অ্যান্টি এজিং প্রোডাক্ট ব্যবহার করা শুরু করে দেওয়া উচিত। এবার এই ক্রিমটির সাথে একটু রাইস সলিউশন নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর তারপর আপনার ত্বকে লাগিয়ে ভালো করে মাসাজ করতে হবে। মোটামুটি আমরা সবাই রাতে নাইট ক্রিম ব্যবহার করে থাকি, কিন্তু যদি আপনি এই উপায়টির সাথে নাইট ক্রিম ব্যবহার করেন তাহলে আপনার ত্বকের জন্য এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। এই উপায়টির সাহায্যে আপনার ত্বক দিন দিন ফেয়ার ও ইয়ঙ্গার লুকিং হতে থাকবে। বন্ধুরা, কোরিয়ান মহিলারাও নিজেদের ত্বককে সবসময় খুবই সুন্দর ও ইয়ঙ্গার রাখে। 50 বছর বয়সেও তাদের ত্বক 25 বছরের মতো দেখায়। আপনিও যদি প্রতিদিন রাতে এইরকমভাবে এই উপায়টিকে ফলো করেন তাহলে আপনার ত্বকও কোরিয়ান মহিলাদের থেকে কম কিছু লাগবে না। তো বন্ধুরা, এটিকে লাগানোর পরে এইরকমভাবেই আপনার শুয়ে পড়তে হবে, যাতে পুরো রাত এটি আপনার ত্বকের উপর কাজ করতে পারে আর আপনার ত্বকের গভীরে এর পুষ্টি পৌঁছাতে পারে। তো বন্ধুরা, বাড়িতে এই উপায়টিকে অবশ্যই ফলো করবেন, আর আমার সাথে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার কথা একদম ভুলবেন না। এই ভিডিওটিকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তবে এটিকে অবশ্যই লাইক করুন এবং ফেসবুক, টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এবং আরও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে একদম ফ্রিতে এখনই প্লিজ সাবস্ক্রাইব করে নিন।